हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल सुप्रियास मेकओवर। तुम्हारा सबाई कैमन आछो? आशा करी तुम्हारा खूब भालो आछो। आज के आमी एकटा देखो खूबी गॉर्जियस एंड सिंपल एकटा पार्टी मेकओवर तुम्हारे साथ शेयर करब। ताहले चलो देखे नाओ। प्रथमे एखाने आमी फेसटाके किन्तु सीटीएम करे नियेछि, देन एखाने आमी किन्तु वेट एंड वेट एकटा इल्यूमेटिक प्राइमार यूज करेछि, एटा फेसे लागिए नियेछि। তারপর আমার ডার্ক সার্কেলটাকে হাইড করার জন্য আমি স্কিন টোনটাকে টু টোন ডার্কার একটা কনসিলার দিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। তারপরে এখানে কিন্তু একটা লেয়াগার্ল প্রোর একটা লিকুইড একটা কিন্তু আমি ডুই ফিনিশ একটা ফাউন্ডেশন নিয়েছি, সেটা দিয়ে পুরো ফেসে আমি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিই। নেক্সট এখানে আমি কী করবো দেখো, একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে প্রপারলি ফেসটাকে ব্লেন্ড আউট করে নেওয়া, যাতে আমার বেসটা আরও ফ্ললেস দেখায়। তারপরে আমি এখানে একটা কিন্তু কনসিলার নিয়ে নিয়েছি, এটা মেকআপ প্রফেশনাল লন্ডনের কনসিলার, সেটা দিয়ে আমার হাইয়েস্ট পয়েন্টগুলো আমি কিন্তু কনসিলিং করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডার দিয়ে প্রপারলি ব্লেন্ড আউট করে নেব বেসটা, কিন্তু তোমরা যত সুন্দর ব্লেন্ড করবে তত ফ্ললেস দেখাবে। নেক্সট এখানে আমি একটা লিপস্টিক ইউজ করছি, ব্লাশ তোমরা চাইলে এখানে লিকুইড ব্লাশও ইউজ করতে পারো। আমি এখানে লিপস্টিক দিয়েই ব্লাশটা অ্যাপ্লাই করবো, এটা ভালোভাবে ব্লেন্ড আউট করে নেব। দেন আমি আরসিএমের একটা টিএল পাউডার দিয়ে ভালোভাবে বেসটা সেট করে নেব। তোমরা অবশ্যই বেস ভালোভাবে সেট করবে, নালে কিন্তু কেকই হয়ে যাবে। দেন আমি কী করছি, এটা বেসটা সেট হওয়ার পরে আমি তো গলায়ও কিন্তু ট্রান্সলেশন পাউডার লাগিয়ে নেবো, এনে কন্ট্রোলিং করে নেব। আমি একটা মিলানির প্যালেট নিয়ে সেখান থেকে কিন্তু একটা পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। আমি তো সেম ব্রাশ দিয়ে আমি কিন্তু নোজ কন্ট্রোলিংটা করে নেবো। এইভাবে তুমি যদি কন্ট্রোল করো তোমার ফেসটা কিন্তু খুব সুন্দর একটা ডিফাইন লুক আনবে। সেম প্যালেটটা দিয়েই কিন্তু আমি এখানে একটা পাউডারি ব্লাশ অ্যাপ্লাই করছি। নেক্সট এখানে আমি ওফরার একটা কিন্তু পিঙ্কিশ একটা হাইলাইটার নিয়ে নিয়েছি, খুবই বিউটিফুল একটা হাইলাইটার, সেটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু হাইয়েস্ট পয়েন্টে আমি কিন্তু হাইলাইটিংটা করে নিলাম। আমার ফেসটা দেখো আমি সেট করার জন্য এখানে কিন্তু প্যাকের একটা মিস্ট ইউজ করে নিলাম, সেটা ভালোভাবে অ্যাপ্লাই করে দেন আমি এখানে কিন্তু আইব্রোজটা ফিল আপ করে নিচ্ছি। আইব্রোজটা ফিল আপ করার জন্য আমি প্যাকের একটা আইব্রো পমেন্ট নিয়েছি, সেটা দিয়ে আমার কিন্তু আইব্রোজটা আমি ফিল আপ করে নিয়েছি। এখানে আমি একটু খুবই সফট অ্যান্ড নিউ টাইপের কিন্তু আই মেকআপ করবো, তার জন্য প্রথমেই আমি কিন্তু ব্রাউন কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে। তারপরে আউটার কর্নারে একটু ডার্কার কিন্তু ব্রাউন কালার দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করছি, প্লাস আমাদের আই বলের উপরে সেখানে আমি জাস্ট একটু হালকা শিমারি কালার অ্যাপ্লাই করছি। খুবই সিম্পল একটা আই লুক তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমার চোখের যে ইনার কর্নারটা আছে সেখানে একটু হাইলাইটিং করছি আমি সেম ওফরার হাইলাইটারটা দিয়ে। তারপর প্লাস ব্রাউ বোন এরিয়াটাও আমি একটু হাইলাইটিং করে নিলাম। এবার আমি এখানে কিন্তু একটা লরিয়েলের একটা মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, এখানে কোনো ফলস আইল্যাশেস ইউজ করবো না, তোমরা চাইলে ফলস আইল্যাশেস ইউজ করতে পারো। তারপরে আমি এখানে কিন্তু দেখো অনেক স্ম্যাশ বক্সের একটা আমি রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি, একটা ম্যাট লিপস্টিক, সেটা অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি এটা কিন্তু একটু পিঙ্কিশ নিউ টাইপের কালার নিয়ে লিপস্টিক নিয়ে আমি এটা মিলানির একটা লিপস্টিক সেটা নিয়ে আমি কিন্তু দেখো ঠিক রেড কালারের উপরে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক, তোমরা দেখতে পাচ্ছ। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলো না। ওকে বাই।